এভরিওয়ান আসসালামু আলাইকুম জুম্মা মুবারক আজকে শুক্রবার তো ভিডিওটা আপলোড করতে আমার একদিন দেরি হয়ে গেল তো শুক্রবার মানেই স্পেশাল কিছু সবারই একটা আবদার থাকে আর শুক্রবার মানেই আমার বাসায় মনে হয় যে একটা ঈদ উৎসব এরকম মনে হয় আর যেহেতু সবাই বাসায় থাকে সবাই আমার মনে হয় যে একটু ভালোমন্দ রান্না করে শুক্রবার দিন তো আমার বাসায় নরমালি শুক্রবার দিন সব সময় অলওয়েজ একটু ভালো খাবার রান্না বাড়া হয় তো এখন আজকে যেহেতু সবাই বাসায় তো সবাই আবদার যে খিচুড়ি খাবে তো আমি খিচুড়িটা যেভাবে যারা মানে আমার হাতের খিচুড়িটা পছন্দ করেন তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে খিচুড়ি বাসায় রেডি করবেন তো আমি প্রথমে এখানে মসুরের ডাল তারপরে হলো মুগ ডাল অল মানে এক কাপ করে আমি একটু ভেজে নেব আসলে আমি এভাবে করি কেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা স্মেল আসে এই জন্য তারপরে এখানে দিয়ে দিলাম এটা আসলে কিসের ডাল আমি শিওর জানি না মেবি খেসারির ডাল বলে এরকম কিছু একটা হবে তো এটা আমি আসলে প্রথমে মসুরির ডাল তারপরে মুগ ডাল তারপরে খেসারির ডাল চুলার আঁচটা লো ফ্লেমে রেখে তারপরে আমি আস্তে আস্তে একটু টেলে নিব আর এখানে দিয়ে দিলাম একটু বোটের ডাল তো এই জন্যই আসলে আমার মনে হয় যে আমার হাতের খিচুড়িটা রান্না খুব পছন্দ করে সবাই তো শুক্রবার দিন আসলে মানে এমন এক অবস্থা বাজারে গেলে আসলে মাথা ঠিক থাকে না আমার হাজবেন্ডের তো বিশাল বড় একটা ইলিশ মাছ নিয়ে আসছে তারপরে যে হার্ড চিকেন নিয়ে আসছে যদি আমার বাসার সবাই খুব মানে হার্ড চিকেনটা খুব পছন্দ করে তো ইলিশ মাছটা কাটবে তার উপরে আবার চিকেনটাও কাটবে চিকেনটা যেহেতু অনেক শক্ত তো সেই জন্য বললো যে এগুলো বের করার জন্য এটাকে কী বলে আমি সেও জানি না কোরবানি ঈদ আসলে এটাতে মাংস কাটাকাটি করে প্রতি বছরই মানে এগুলো কিনা লাগে তো এই বছরটা এখনও ভালো আছে তো এই পাশ থেকে আমার চিকেনটা কেটে আমাকে দিয়ে দিচ্ছে যে তুমি রান্নাটা বসিয়ে ফেলো ওদিক দিয়ে ডালটা এখনও আমি চুলার আঁচটা লো ফ্লেমে রেখে তারপরে ভেজে নিচ্ছি আর ও এক পাশ থেকে ইলিশ মাছটাও মানে কাটতেছে আর কি তো আমি চিকেনটা বসিয়ে দিব এটা তো নর্মাল আমরা সবাই যেভাবে রান্না করি এলাচি দারচিনি লং গোলমরিচ তেজপাতা সাদা গোলমরিচ তারপরে হলুদ দিয়ে আমি আসলে একবারে মেখে যুগে বসিয়ে দিব কারণ বাজারটা করার পরে যখন বাসায় আসছে তখন প্রায় 12টা বেজে গেছে আর রান্নাটা করতে করতে আমার অনেক টাইম লাগছে আজকে খাওয়া দাওয়াটা অনেক মানে দেরিতে হয়েছে আর কি তো আজকে আমার সারা দিনের ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করলাম সারাদিন বলতে সকাল না সরি 12টা থেকে তো এখানে চিকেন রান্না করতে আমি অল্প একটু তেল দিব যেহেতু এটা থেকে অনেক তেল ওঠে তারপরে হলুদ মরিচ পেঁয়াজ পরিমাণ মতো আদা রসুন দিয়ে আমি একটু মেখে যুগে নিব আমি তো হাতে মাখতে পারি না কারণ আমার হাতে অনেক মরিচটা অনেকে মানে জলে আর কি তো সেই জন্য আমি এভাবে মেখে নিলাম তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি এই যে কষিয়ে নিলাম মোটামুটি আমার অলমোস্ট অনেকখানি কমপ্লিট হয়ে গেছে কষানো আসলে আজকে খুব তাড়াহুড়ার একটা অবস্থা তো এখানে আমি এই যে ধনিয়ার গুঁড়া তারপরে জিরার গুঁড়া দিয়ে দিব পরে আমি আবার দেব এখন আমি একটু বাটা গরম মশলা আমি দিয়ে দিলাম এখানে সব রকমের মশলা গরম মশলা একসাথে করে আমি বেটে নিয়েছি তো এই তো আজকে আমার সারাদিনের ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমাকে আমার চ্যানেলকে সাপোর্ট করবেন আমার ভিডিও কেমন লাগে জানাবেন একটা লাইক দিবেন তারপরে ফুল ভিডিও ওয়াচ করবেন তো এখন আমি দিয়ে দিলাম এখানে মানে যেই মুরগিটা আনছে এটাতে ডিম ছিল ডিম আলু তারপরে আস্ত রসুনটা আমার বাসার সবাই খুব পছন্দ করে চিকেনের সাথে কিন্তু অনেকে দেখি বিফের সাথে রান্না করে ওইটা কেউ পছন্দ করে না আমার বাসায় তো আজকে আসলে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে আমি আসলে মানে পারিবারিক কিছু ঝামেলায় ছিলাম আর কি তো আমার এদিক দিয়ে ইলিশ মাছটা কাটা হয়ে গেছে আর এটা সবজিটা কেটে নিয়েছি আমি খিচুড়িতে দেওয়ার জন্য আর এটা দিয়ে আমি একটা সবজি রান্না করব তো আসলে মাছটা দেখতে যত বড় মনে হয়েছে কাটার পর একদম মনে ছোট হয়ে গেছে আর কি তো এই পাশ থেকে আমি খিচুড়িটা বসিয়ে দিব আমি ডালটা ধুয়ে তারপরে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর এখানে চাউল নিয়ে নিলাম আসলে অনেক এক পাতিল ভর্তি রান্না করা হয়েছে আমার হাজবেন্ড যদিও খিচুড়িটা মানে এইটা পছন্দ করে না ও একদম সাদামাটা বাঙালি মানুষ সে রিচ ফুড খুবই কম খায় বাট আমার বাসায় আমার বাচ্চারা বা আমি টুকটাক আমরা রিচ
ফুডটা খুব পছন্দ করি কিন্তু আমার হাজবেন্ড পছন্দ করে না সে একদম বাঙালি মানুষ একদম ষোলো আনা বাঙালি তো আমি এরকম করে আসলে খিচুড়ি রান্না করি ফার্স্টে আমি কিছুই দেব না পানি দিয়ে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করি তারপরে যখন ফেনা ওঠে সেই ফেনাটা ফেলে দিই আর যদি প্রথমেই সব মশলা দিয়ে দিই তাহলে ফেনাটার সাথে সব ফেলে দিতে হয় এই জন্য আমি একটা বলক আসার পরে তারপরে সব রকমের মশলা বা পেঁয়াজ তেল লবণ যা যা লাগে আমি সব কিছু দিয়ে দিই আর কি তো যাই হোক আসলে ঈদের পরপরেই অনেক 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 ব্যস্ততার মধ্যে ছিলাম এখনও আছি তো তারপরও জীবন তো আর থেমে থাকে না যত দুঃখ কষ্টে থাকুক না কেন অসুস্থ থাকি না কেন যাই হোক না কেন যেটাই হোক না কেন তারপরও জীবন তো জীবনের গতিতে চললেই যাবে যাবেই আর এভাবে তো আর আসলে থেমে থাকে না যত কিছুই হোক না কেন তো সব কিছুর মাঝেও তারপরে নিজের সংসার বাচ্চা কাচ্চা সব কিছু মিলে আসলে আমরা যতই ব্যস্ত থাকি না কেন বা অসুস্থ থাকি না কেন আমাদেরকে সব কিছুই করতে হয় আমরা পারি নারীরা সব পারি আমাদের পারতে হয় এরকম এক অবস্থা তো এই যে আমি খিচুড়ির সব মশলা দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে দিয়ে দিলাম মশলা খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর কি যেটা আমি পাচ্ছি আপনারা পাচ্ছেন না তো আমি তো বললামই যারা আমার খিচুড়ি রান্নাটা পছন্দ করেন খেয়েছেন তারা আমার এভাবে রান্না করে দেখতে পারেন বাড়ির বাসায় তো আমার মনে হয় যে আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আর অনেক দিন থেকেই সবাই বলতেছে যে আপু তোমার হোম ট্যুর দাও হোম ট্যুর দাও আসলে হোম ট্যুরটা না মানে হয়ে উঠছে না করব করব করে ইনশাল্লাহ অবশ্যই হোম ট্যুর দেব আর অনেকেই বলে যে হাজব্যান্ডকে দেখাই না কেন আমার হাজব্যান্ডকে দেখাবেন আসলে এটা আমার প্ল্যাটফর্ম আমার এখানে আমার হাজব্যান্ডকে দেখানোর কিছুই নেই আর আমি তো বলেইছি সে যেহেতু পাবলিক ফিগার তাকে দেখানো যাবে না বা সে আসতেও যায় না ভিডিওর সামনে তেমন একটা তো এই যে আমার এই পাশ থেকে চিকেনটা হয়ে গেছে আমি চুলাটা কমিয়ে বসিয়ে রাখবো যেহেতু এটা হার্ড চিকেন অনেক শক্ত মানে অনেক শক্ত তো এই যে মাশাল্লাহ খিচুড়ি ফ্লেভারটা অনেক সুন্দর আর কালারটাও অনেক সুন্দর হয়েছে তো এখন প্রায় বাজতেছে একটা দেড়টার মধ্যে একটার মতো সরি তো ওরা সবাই নামাজে গেছে আমার হাজব্যান্ড আমার বড় ছেলে তো এই যে এখন আমি দিয়ে দিব এখানে সবজিগুলা তো অনেক হয়তো ভাববেন যে সবজি কোথায় পেলাম আসলে আমার হাজব্যান্ডের সাথে বলছিলাম যে কিছুই খেতে ভালো লাগে না মানে তুমি বাজারে যে কী আনো এগুলো আমার কাছে ভালো লাগে না তো বললো যে তুমি কী খাবা বলো আমি যা পাই তুমি যেটা পছন্দ করে নিয়ে আসবো তো আমি বললাম যে জানি না আমি কী খাবো তুমি যা পাবা নিয়ে আসবা তো ফুলকপি নিয়ে আসছে সিম নিয়ে আসছে জানি না এখনও বাজারে ফুলকপি সিম পাওয়া যায় তো আমি এখন দিয়ে দিলাম একটু বাটা মশলা তারপরে হলো যে জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া এই এই পর্যায়ে এসে আমি এটা দিব আসলে আমি এইভাবেই রান্না করি অনেক হয়তো একসাথে বসিয়ে দেন বাট আমি এইভাবে রান্না করি আর একসাথে মাখিও আমি বসিয়ে দিই তো এখন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম বাটা গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিব আসলে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তো এখন এই সিজনে যে সিম পাওয়া যাবে এটা তো একদমই মানে অকল্পনীয় মানে কোত্থেকে সিম আসলো জানি না তো ফুলকপি আসলে এগুলি এখন তো মজা লাগে না তো ভাবলাম যে নিয়ে যেহেতু আসছে তরকারি আর রান্না করব না ভাজি রান্না করব আর হলো যে খিচুড়িতে আমি দিয়ে রান্না করব তো যেভাবে চিন্তা করলাম সেভাবে রান্না টান্না আগাচ্ছি আর কি তো এখন আমি আসলে আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে যে এই পর্যায়ে এসে আমি এখন একটা বাগার দিব যেটা না দিলে খিচুড়ির টেস্ট আসবেই না অনেকেই মানে আমার যারা ফ্যামিলি আছে যে আমার খিচুড়ি কীভাবে চাউলটা একদম পারফেক্ট থাকে বা ডালটা পারফেক্ট থাকে ডাল পারফেক্ট থাকার কারণ হলো ডালটা যেহেতু আমি একটু ভেজে নিয়েছি একটু সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে তো সেই জন্য ডালটা একবারে গলে যাবে না একটু আস্তে আস্তে থাকবে আবার একটু গলে যাবে এরকম করে তো আমি এখানে একটু বাগারের জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এইটা একদম স্কিপ করা যাবে না কোনো অবস্থাতেই তারপরে আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়াটা দিয়ে একটু ভালো করে আমি ভেজে নিব তারপরে এই যে যেটাকে ফোড়ন বলে তো এটা না দিলে আসলে ট্রাস্ট মি খিচুড়ির মজা কোনো অবস্থাতে পাওয়া যাবে না এটা মাস্ট বি দিতে হবে যদি আমার রান্না করার মতো টেস্ট আপনারা পেতে চান তো এই তো এখন আমি এটাকে চুলার আঁচ একদম কমিয়ে বসিয়ে রাখবো একটা সুন্দর ফ্লেভার না আসা পর্যন্ত তো এই পাশ থেকে আমি একটু সবজি রান্না করব বলেছিলাম যেহেতু এখন সিম বা ফুলকপি খেতে তেমন একটা মজা লাগে না বা লাগবেও না তরকারি রান্না করলে তো ভাবতেছি যে আমি এখানে
একটু এগুলা সব সবজি দিয়ে একটা সবজি রান্না করব আর কি। তো বাসার সবাই সবজিটা খুব পছন্দ করেছে, আর ব্রকোলিটা না আমার কাছে ভালো লাগে না তরকারি, এটা একমাত্র ভাজি করলেই ভালো লাগে আর কি। তো আমি এখন পেঁয়াজ তারপরে কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিব। ভাজি তো আমরা মোটামুটি সবাই রান্না করতে পারি, তারপরে যারা নতুন রাঁধুনি তারা হয়তো আমার এই রান্নাটা দেখে একটু হলো উপকৃত হবেন। তো হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এভাবে নেড়ে চেড়ে নিলে না কালারটা, হলুদের যে কালারটা এটা খুব সুন্দর আসে, এটা একটা টিপস মনে রাখবেন। তারপরে আমি এখন এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, সরি জিরার গুঁড়া, তারপরে আলু। আলুটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য আমি আলুটা আগে একটু দিয়ে অল্প কিছুক্ষণ আমি এটাকে একটু ভেজে নেব। তারপরে আমি সব সবজিগুলা দিয়ে দিব, এই যে ব্রকোলি, সিম। তো এইভাবে করে সব সবজি রান্না করলে না আমার কাছে খুব ভালো লাগে খেতে, আর ব্রকোলি তো তরকারি দিয়ে মজা, মানে সিম মাছ দিয়ে মজা লাগে না, এইভাবেই ভালো লাগে। তো যাই হোক, আমার ঈদের একটা ব্লগ দেখে অনেকে আমাকে কমেন্টস করেছেন যে আপু এগুলা কি রিয়েল গোল্ড কি না। আসলে হাস্যকর একটা প্রশ্ন, এগুলা রিয়েল গোল্ড না তো কি হবে? আপনাদের কাছে কি মনে হয় যে আমি গোল্ড প্লেট বা এরকম কিছু দেখিয়েছি, এরকম কি আজব কথাবার্তা? মানে এগুলি শুনে না মাঝে মাঝে খুব হাসিও লাগে আবার অনেক দুঃখও লাগে, কারণ আমার হাজব্যান্ড আসলে কখনোই ইমিটেশন জিনিস পরাটা পছন্দ করে না। তো আমি তো বললামই যে আমি ঈদ আসলে একটু গোল্ড কিনি, সারা বছর টাকা জমিয়ে ঈদ আসলে আমি একটু গোল্ড কিনি, না হয় আমার ভালো লাগে না। আর গোল্ড তো আমরা সবসময় কিনি না, তাই না? তো প্রতি বছরেই ঈদ আসলে একটু একটু গোল্ড আমার কিনা হয়। তো আমি এখন খিচুড়িতে ধনিয়া পাতা দিয়ে দিব লাস্ট, যে ফিনিশিং, এটা না দিলে তো হবে না। খিচুড়িটা বেশি একটা মানে পাতলাও না, বেশি একটা আবার ঘনও না, এই টাইপের আর কি। তো এভাবে করে ধনিয়া পাতা দিয়ে আপনারা খিচুড়িটা নামিয়ে নেবেন। তো এখান থেকে আমার ব্রকোলি রান্নাটা, ব্রকোলি ভাজি বলতেছি আমি আজকে আসলে, তো যেহেতু এটার মধ্যে ব্রকোলি একটু বেশি আছে, তারপরে ফুলকপি, সিম, আলু, এটা আসলে আমার মনে হয় শীতকালে ভালো লাগে, তারপরও আমার কাছে খেতে খুব ভালো লাগছে, একটু ঝাল ঝাল ছিল, আর আমি একটু মানে হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। তো যাই হোক, তারপরে যেটা বলছিলাম আর কি, যে গোল্ডের বিষয়টা, আসলে আপনারা ভিডিওটা ভালো করে ওয়াচ করবেন তাহলে বুঝতে পারবেন এগুলো কি গোল্ড ছিল না গোল্ড প্লেট ছিল। আমি আর এই বিষয়ে কোনো কথা বাড়াবো না, আপনারা ভালো করে চেক করে নেবেন। তো এই তো আমার আসলে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, আমি এখন রান্নাটা করে শাওয়ারের জন্য চলে যাব, যেহেতু ওরা নামাজ পড়ে চলে আসছে অলরেডি, টেবিলে জাস্ট খাবারগুলি বা টেবিলটা গুছানো হচ্ছে আর কি। তাই আমি বললাম যে তোমাদের কি খাবার দিয়ে যাব, পরে বললো যে না তুমি গোসল করে আসো, তারপরে আমরা একসাথেই খাবো যেহেতু আজকে শুক্রবার। তো এই যে এখানে ব্রকোলি ভাজি, তারপরে হলো চিকেন যেটা, তারপরে এখানে আছে খিচুড়ি। আজকে আমাদের আসলে মেনুতে এটাই, আর তেমন কিছু নাই। আর খিচুড়িটা আসলে অনেক গরম, এত গরম ধরাই যাচ্ছিল না। তারপরে যে ইলিশ মাছটা দেখেছেন, ইলিশ মাছের ডিম ভাজি করেছিলাম। তো এই যে টেবিলে খাবার দেওয়া হয়েছে, আমিও সাবান নিয়ে চলে আসছি। তো অনেকে আবার হয়তো বা বলবেন যে স্টিলের প্লেটে ভাত খান, আসলে স্টিলের প্লেট বলতে এটার একটা ইতিহাস আছে, সেটা হলো যে কি আমার মা, মানে আমার বোনদের বেবিদের বলতে বিশেষ করে ছেলে বেবি যাদের, তাদের সবাইকে এরকম স্টিলের থালা দিয়েছে দুইটা। তো আমার যেহেতু দুই ছেলে, দুই ছেলেকে দুইটা দিয়েছে। তো আজকে আমার ছেলে বলতেছে যে আম্মু এটাতে খাবো, তাই ঠিক আছে, যেহেতু খিচুড়ি গরম গরম খিচুড়ি, ঠান্ডাও তো সময় লাগে, তো এই প্লেটেই নেই, কখনো এটাতে খাওয়া হয়নি। যেহেতু মা দিয়েছে স্মৃতি হিসাবে, আসলে আমার বাচ্চাদেরকে আমি বলেছি যে আমি হয়তো দুনিয়াতে থাকবো না, কিন্তু তোমার এই নানু স্মৃতিগুলি তোমরা দুই ভাই দুইজনের কাছে দুইটা রেখে দিবে। তো আমি সবাইকে প্লেটে প্লেটে করে দিচ্ছি, আর আমার বড় ছেলে নিয়ে অলরেডি বসে গেছে, কারণ অলরেডি 3:20 বেজে গেছে, কারণ তারা নামাজ থেকে আসছে। তারপরে আমি গোসল করলাম,
খাবার দিতে দিতে একটু সময় লেগে গেছে। তো এই যে এখানে আমাদের আজকের মেনু দুপুরের চিকেন খিচুড়ি সালাদ আর ডিম ভাজি। ইলিশ মাছটাতে অনেক বড় ডিম হয়েছিল, তো আমার বাসায় আবার আমার হাজবেন্ড ইলিশ মাছ আনলেই বলবে যে ডিমটা ভাজি করে ফেলো। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ, তারপরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আমার ছোটো ছেলের আবদার নুডলস খাবে, মাম্মা নুডলস খাবো। তো সবাই বলতেছে যে শুধু তুমি খাবা কেন, আমাদের জন্য রান্না করো। তো আর কি করার, যেহেতু আজকে সবাই বাসায় আছে ভাবলাম যে ঠিক আছে সবার জন্য একটু রান্না করি। তো আমি নুডলসটা রান্না করতেছি পাশ থেকে। তো যাই হোক ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্যান্স ফ্যামিলির সাথে শেয়ার করবেন, কমেন্টস করবেন, কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে আপনাদের কাছে বা কী কী করবো আমি। আর আমার ফেসবুক পেজটা অবশ্যই আপনারা লাইক দিবেন একটা। আমার ফেসবুক পেজের নাম হলো তানিয়াস কুক অ্যান্ড লাইফস্টাইল। তো এই তো আমার নুডলস রান্নাটা হয়ে গেছে, এখন আমি ডাইরেক্টলি টেবিলে চলে যাব। আজকে আসলে কথা বলতে আমার একটু জড়তা হচ্ছে, কারণ অনেকদিন পরে ভয়েস ওভার করতেছি, তো মাঝখান দিয়ে মোটামুটি ভালোই সিক ছিলাম, আমার ছোটো বেবিটাও সিক, তার উপরে একটু পারিবারিক একটু ঝামেলা বিজি ছিলাম আর কি। যাই হোক, তো আমার ভয়েস ওভারটা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি এখন প্রায় রাত 1টা বাজে ভয়েস ওভার করতেছি এই আর কি। তো এখন আমি নুডলস সবাইকে দিয়ে দিচ্ছি। এই তো আমার শুক্রবারের ব্লগ এটা, এখন আজকে তো প্রায় শনিবার, আমি যখন ভয়েস ওভার করতেছি তখন শনিবার, আর আপলোড দিচ্ছি দেবো আর কি রবিবার দিন হয়তো বা, কারণ নেট একটু প্রবলেম করতেছে, একবার দিতে চেয়েছিলাম বাট দিতে পারিনি। আর প্লিজ সাপোর্ট করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আপনারা সাপোর্ট না করলে আসলে ভালো লাগে না ভিডিও আপলোড করতে। তো অবশ্যই একটু সাপোর্ট করবেন, আর আসলে এই প্ল্যাটফর্মে যারা আসতে চান আমি তাদেরকে নিয়ে কিছু কথা বলবো নেক্সট কোনো এক ভিডিওতে। তো আজকে আসলে আর এই বিষয়ে কোনো কথা বলবো না, আপনারা ভিডিওটা এনজয় করেন। আমার বড় ছেলেকে দিলাম, আর ছোটো ছেলে বলতেছে যে আমি নুডলসের সাথে সকালে যে লুচি বানিয়েছিলাম সে লুচি দিয়ে খাবে, এটা খুব পছন্দ করে সে লুচিটা। তাই আমি বললাম যে ঠিক আছে তুমি নুডলসের সাথে লুচি দিয়ে খাও। সে কার্টুন দেখতে স্যার বলতেছে মাম্মা আমাকে খাইয়ে দাও, আমি খেতে পারি না। আসল কথা কি সে কার্টুন দেখবে তো তার খাওয়াটা একটু ডিস্টার্ব হচ্ছে, এই জন্য তাকে খাইয়ে দিতে হচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমি সবার জন্য অলওয়েজ সবসময় দোয়া করি। তো আজকের ভিডিওটা আসলে আমি এখানেই শেষ করব, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, চাই একটু ছোটো করতে বাট তারপরও বড় হয়ে যায়। তো আমার ছেলেটা একটু সিক, সবাই আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন, তার চোখ মুখ একদম বসে গেছে। তো এই তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আল্লাহ হাফিজ।